দেখো বিক্ষোভ কিন্তু সন্ধ্যা থেকেই, বার্ষিক ঘোষণার পর থেকেই শুরু হয়েছে। 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় আছে সেই কার্যালয়ের সামনেই কিন্তু তৃণমূল বিক্ষুব্ধ কর্মীরা সেখানে জড়ো হন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, যাকে 4 নম্বর ওয়ার্ডের প্রার্থী ঠিক করা হয়েছে তপন আচার্য, তাকে তারা মানছেন না এবং তার সম্বন্ধে এলাকায় যথেষ্টই খারাপ বিভিন্ন রকম তার সম্বন্ধে মানুষের খারাপ ধারণা রয়েছে, ফলে দলের ভাবমূর্তি নষ্ট হতে পারে এবং সেক্ষেত্রে তারা যে কোনো কাউকে এখানে প্রার্থী চাইছে তপন আচার্যকে বাদ দিয়ে। এই ঘটনা ইতিমধ্যে অস্বস্তি বেড়েছে কিন্তু তৃণমূল শিবিরে, যদিও তৃণমূল নেতৃত্বে এ বিষয়ে এখনো পর্যন্ত মুখ কিছু খোলেননি। তবে স্থানীয় নেতৃত্ব জানিয়ে স্পষ্টতই জানিয়ে দিয়েছে যদি এই প্রার্থী রাখা হয় তবে তারা কিন্তু দলের হয়ে এলাকায় কাজ করবেন না। ধন্যবাদ শুভেন্দু। কোচবিহারে বিক্ষোভ এবং কোচবিহারের পাশাপাশি বাঁকুড়ার ছবিও দেখাবো, সেখানেও 18 নম্বর ওয়ার্ডের বিদায় কাউন্সিলরকে নিয়ে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের একাংশের। বাঁকুড়া 18 নম্বর ওয়ার্ডের বিদায় কাউন্সিলরকে নিয়ে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের একাংশের। প্রার্থী তালিকা প্রকাশ হতে বিক্ষোভে নামেন তৃণমূল সদস্যরা। পূর্ণেন্দু সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পূর্ণেন্দু, তারা স্পষ্টতেই বলছেন যে দল ছাড়ারও হুমকি দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, স্থানীয় নেতৃত্ব তাদের কি ভূমিকা? দেখো, আজকে দেখা গেল যে বাঁকুড়ার 18 নম্বর ওয়ার্ড এলাকার যে বিদায়ী কাউন্সিল অনন্যা রায় চক্রবর্তীর যারা অনুগামী এবং ওয়ার্ড সভাপতি, তারা যখন প্রার্থী তালিকা যখন আজকে প্রকাশিত হয়েছে যে রাজ্য থেকে, সেখানে দেখতে পেয়ে গেল যে অনন্যা যে চক্রবর্তী তার নাম নেই এই প্রার্থী তালিকায়। এরপর তারা ক্ষোভে পড়ে পড়ে এবং তারা তার দলীয় কার্যালয়ের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি যে তারা লিখিতভাবে জেলা নেতৃত্বের কাছে তাদের পাঠাচ্ছে, তারা দল ছাড়তে চাইছে এবং তারা পরবর্তী আন্দোলন পদক্ষেপ তারা নিজেরা জানাবে। তারা এই বিষয়টাকে নিয়ে একদিকে যেমন বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ এসেছে প্রার্থী তালিকার পর, একদিকে জেলা নেতৃত্বের তরফ থেকে বলা হচ্ছে বিষয়টা আমরা খতিয়ে দেখছি এবং ওদের সাথে আলোচনা হবে। অনুসুয়া, ধন্যবাদ। সিদ্ধান্ত নিয়েছি আমরা 18 নম্বর ওয়ার্ডে আমরা যতজন তৃণমূল সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।